আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এভারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারা দিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ২৬ অক্টোবর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে জানানো হয়েছে আলহাসা ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদেরকে আগামী উনত্রিশ ও তিরিশ অক্টোবর রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাউসুর আল কাওয়াকেপ ফার্ম আজিজ ক্লিনিকের পাশে আল হাসা রিয়াদ দূতাবাস থেকে একটি কনসুলার টিম উপস্থিত থেকে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করা হবে তাই বাংলাদেশের যে সকল প্রবাসীরা আল হাসা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহ আছে তাদেরকে কনসুলার সেবা গ্রহণের জন্য আগামী উনত্রিশ ও তিরিশ অক্টোবর উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদিকরণের ধারাবাহিকতায় এবার নতুন করে আরও ছয়টি পেশাকে সৌদিকরণ করার ঘোষণা দিয়েছে সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় যেখানে নতুন করে বারো হাজার সৌদি নারী পুরুষের চাকরির সুযোগ হবে সৌদি গ্যাজেট পত্রিকায় এই বিষয়ে জানানো হয়েছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ আল রাজি জানিয়েছেন মার্কেটিং বা বিপণন এবং প্রশাসনিক সহায়তা ক্ষেত্রের ছয়টি পেশায় আগামী এক এপ্রিল দুই থেকে তিরিশ শতাংশ সৌদিকরণ কার্যকর করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের জাকাত ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ ক্যাপ্টাগন ট্যাবলেটের একটি চোরাচালান জব্দ করেছে জেদ্দা ইসলামিক বন্দরের একটি আঙ্গুরের কন্টেনারে লুকিয়ে রাখা পাঁচ মিলিয়নেরও বেশি অ্যামফিটামিন ট্যাবলেট পাচারের সময় এগুলো আটক করা হয় এই মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে তিন প্রবাসীকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশন শাখায় প্রেরণ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে পঁয়ষট্টি জন এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো আষট্টি জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে আটত্রিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী মারা গিয়েছে দুই জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার বিরাশি জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে